মেয়েরা সবাই সুস্থ আছো আশা করছি। গত ক্লাসগুলোতে সমন্বয় ও নিয়ন্ত্রণ এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করেছি, কিছুটা পড়াশোনা নিশ্চয়ই হয়েছে। আজ আমি তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি, আমাদের শারীর তত্ত্ব, চলন ও অঙ্গ চালনা। চলন কথাটা যখন বলি সেটা হচ্ছে অঙ্গসমূহের আমরা যে সঞ্চালন করছি, আর এই সঞ্চালনটাতে আমাদের সমন্বয় ঘটে থাকে কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র সম্পর্কে আগেই তোমরা জেনেছ, আজ আমরা কঙ্কালতন্ত্র নিয়ে মেনলি আলোচনাটা করব। কঙ্কালতন্ত্র কথাটা হচ্ছে আমাদের দেহের যে শক্ত কাঠামোটা আছে সেটাই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রতে দুই ধরনের আমাদের যোজক কলার সমন্বয় হয়ে থাকে, অস্থি এবং তরুণাস্থি। প্রথমে আমি অস্থি তরুণাস্থি এই কানেকটিভ টিস্যু বা যোজক কলা সম্পর্কে আলোচনাটা করছি। অস্থি আমরা জেনেছি আগে থেকে সেটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক কঠিন দৃঢ় কলা। অস্থিতে আমাদের অস্থি কোষ থাকে আর তার সাথে ম্যাট্রিক্স বা ধাত্র থাকে। আমরা যে ম্যাট্রিক্সের কথাটা বলেছি অস্থির ক্ষেত্রে, সেটা দুই ধরনের উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে, জৈব উপাদান এবং অজৈব উপাদান। জৈব উপাদানের কথাটা যখন বলেছি তখন সেটা কোলাজেন ফাইবার, যেটা এটা এক ধরনের প্রোটিন, এটা সম্পর্কে তোমরা পড়েছো, তার সাথে কিছু মিউকোস্যাকারাইড থাকে। অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট। অ্যাকচুয়ালি অস্থি শক্ত গঠনটার জন্য ক্যালসিয়াম উপাদানটাই দায়ী থাকে। আর অস্থিতে আমাদের তিন ধরনের কোষের কথা আমরা বলছি, সেটা অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। এখানে আমি ফিগারগুলো দিয়েছি, ফিগারগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে না, নামগুলোই মেনলি দেখে নেবে। পরবর্তীতে আমরা দেখছি আমাদের অস্থির মধ্যে ভিন্নতা আছে, সেটা ঘনত্ব এবং কাঠিন্যতার ভিত্তিতে। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির কথা আমরা বলছি এখন। এখানে যেই বোনসের আমাদের লম্বচ্ছেদটা দেওয়া আছে সেখানটাতে দেখো, মেইন অংশটাই হচ্ছে আমাদের নিরেট অস্থি, আর এই প্রান্তীয় অংশে আমাদের স্পঞ্জি অস্থি থাকে। আর অস্থিগুলো যখন পার্শ্ববর্তী অস্থির সাথে সংযুক্ত হয় সেক্ষেত্রে আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, যারা অস্থিটাকে ঘর্ষণ থেকে রক্ষা করে থাকে। তরুণাস্থির ব্যাপারে পরেই কথা বলবো। তাহলে প্রথমে আমরা দেখব এখানে যে নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি আছে তাদের গঠনগত ভিন্নতা। নিরেট অস্থির ক্ষেত্রে মেইন কাঠামোটা বা এককটাই হচ্ছে হেবাসিয়ান তন্ত্র। আমরা এই ছবিটার দিকে প্রথম চলে আসছি। এখানে দেখো হেবাসিয়ান তন্ত্র যখন বলা হচ্ছে মেনলি হেবাসিয়ান নালী থাকে। এই নালীর অভ্যন্তরে দেখো এখানে আমাদের রক্তনালী আছে, লসিকা নালী আছে, স্নায়ু আছে। এই যে হেবাসিয়ান তন্ত্রের কেন্দ্রীয় অংশটাতে আমি নালীটার কথা বলেছি, এটাকে বলা হয় হেবাসিয়ান নালী। পরবর্তীতে হেবাসিয়ান নালীর চারিদিকে আমাদের আরো কিছু বৃত্তাকার অংশ আমরা দেখতে পাচ্ছি মেনলি এই নালীটাকে ঘিরে। সেটা হচ্ছে আমাদের অস্থির সেই ধাত্র বা ম্যাট্রিক্স গুলো জমা হয়ে এই হেবাসিয়ান নালীর চারিদিকে আরো কতগুলো বৃত্তাকার বলয়ের সৃষ্টি করে, এটাকে আমরা লেমেলি বলে থাকি। এই লেমেলির ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেগুলোকে বলা হয় লেকুনা। অ্যাকচুয়ালি এই লেকুনার ভেতরে আমাদের অস্থিতে যে তিন ধরনের কোষের কথা বলেছি এই তিন ধরনের কোষ অবস্থান করে। পরবর্তীতে দেখো লেকুনাগুলোর চারিদিকে কিছু সুতার মতো অংশ দেখা যাচ্ছে, এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্যানালিকুলি। তাহলে বুঝতে পারছো এই নিরেট অস্থির ভেতরে যে সূক্ষ্ম গঠনটা আছে সেই গঠনটার মধ্যে অনেকগুলো জিনিসের সমন্বয় দেখিয়েছি, আর এ কারণেই কিন্তু অস্থিটা নিরেট হয়েছে বা শক্ত হয়েছে।
এই যে হেবারশিয়ান তন্ত্রের কথাটা আমি বলেছি, এটার আরেকটা নাম হচ্ছে অস্টিয়ন। এই গঠনটা সমস্ত নিরেট অস্থির ভেতরেই থাকে। আমাদের এখানে দেখবো হেবারশিয়ান যে নালীগুলো আছে সেগুলো আড়াআড়ি নালী দিয়ে আবার যুক্ত থাকে, সেটাকে বলা হয় ভগম্যানস নালী। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পঞ্জি বোনসের ক্ষেত্রে। স্পঞ্জি বোনস এটা অবশ্যই স্পঞ্জের মতো, এখানে হেবারশিয়ান তন্ত্র থাকে না। তাহলে স্পঞ্জি বোনসের এককটা কি হচ্ছে? এককটা হলো ট্রাবেকুলি। এই ট্রাবেকুলির যে ফাঁকা জায়গাগুলো আমি দেখিয়েছি, এই জায়গাগুলোর মধ্যে ল্যামেলি থাকে, ল্যাকুনা থাকে, ল্যাকুনার ভেতরে অস্টিওসাইট, এই ধরনের অস্থিকোষ দেখা যায়। আর সমস্ত ল্যাকুনোর মাঝখানটাতে এখানে আমাদের রেড বোন মেরু থাকে, যাকে আমরা লাল অস্থিমজ্জা বলে থাকি। তাহলে স্পঞ্জি অস্থির গঠনটা, আর যখন আমি একটা নিরেট অস্থির গঠন বলেছি, ভিন্নতা তুমি বুঝতেই পেরেছ। এই কারণে স্পঞ্জি অস্থি আমাদের নিরেটের তুলনায় সহজ প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই ছবিটাতে এখন আমরা যাচ্ছি, এটা একটা সেকশনের ছবি আমাদের লম্বচ্ছেদ। সেখানটাতে অস্থির যে আবরণ থাকে সেই আবরণটাকে দেখানো হয়েছে, এটাকে আমরা বলি পেরি অস্টিয়াম। অস্থির ভেতরে আমাদের মজ্জা গহ্বর থাকে, যাকে মেডুলারি ক্যাভিটি বলি। মজ্জা গহ্বরের বাহিরে আবরণ আছে, এটাকে বলা হয় অ্যান্ডোস্টিয়াম। তাহলে মজ্জার আবরণ আমরা পেয়েছি অ্যান্ডোস্টিয়াম, আর অস্থির আবরণকে বলা হয় পেরি অস্টিয়াম। মজ্জা গহ্বরের ভিতরে আমাদের হলুদ মজ্জা থাকে, আর তার ভেতরে অবশ্যই রক্তনালী থাকে। তাহলে এই গঠনটাতে আমরা কিন্তু নিরেট অস্থির গঠনটাকে প্রাধান্য দেব, কারণ নিরেট অস্থির এই অস্টিয়ন বা হেবারশিয়ান তন্ত্রে এই ছবিটা তোমাদের শিখতে হবে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে কঠিন যোজক কলার কথা বলেছি, সেটা হচ্ছে তরুণাস্থিতে। অস্থিটাকে সাপোর্ট দেওয়ার জন্য তরুণাস্থি আমাদের দেহে বিন্যস্ত থাকে। তরুণাস্থি স্থিতিস্থাপক যোজক কলা, এখানেও আমাদের কোষ থাকে যাদেরকে আমরা কন্ড্রোসাইট বলে থাকি। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ড্রিন নামক স্থিতিস্থাপক পদার্থ থাকে, এটা তো আমাদের প্রোটিন উপাদান থাকে। কিন্তু আমাদের তরুণাস্থির ক্ষেত্রে ম্যাট্রিক্সের যে প্রকৃতি আছে সেই অনুযায়ী তরুণাস্থিকে আমরা আবার চার ভাগে বিভক্ত করে নেই। প্রথমটাই দেখো স্বচ্ছ বা হায়ালিন। তরুণাস্থির মধ্যে এই যে ম্যাট্রিক্স অংশটা আমি দেখাচ্ছি, ম্যাট্রিক্সের মধ্যে বিক্ষিপ্ত ভাবে কিন্তু ল্যাকুনা আছে। অস্থির ক্ষেত্রে আমি এই ল্যাকুনার ভিতরে কিন্তু এককভাবে অস্থিকোষ দেখিয়েছিলাম। তরুণাস্থির ক্ষেত্রে কখনো এককভাবে থাকতে পারে, কখনো একের অধিকও থাকতে পারে কোষ। কিন্তু মেন ভিন্নতা হলো আমরা যে স্বচ্ছ বা হায়ালিনের কথাটা বলছি, সেখানটাতে ম্যাট্রিক্সের মধ্যে আমাদের অস্থির মতো কোনো হেবারশিয়ান তন্ত্র তো নেই। তারপরে খেয়াল করো এই ম্যাট্রিক্স অংশটার মধ্যে বিক্ষিপ্ত ভাবে শুধু কোষগুলো আছে, যেটা ল্যাকুনার ভিতরে অবস্থিত। এটা ছাড়া কোনো ফাইবার নেই, কোনো তন্তু নেই। এ ধরনের আমরা যে তরুণাস্থি দেখে থাকি, এই তরুণাস্থিটা আমাদের দেহের ক্ষেত্রে নাকের অংশ, শ্বাসনালী, স্বরযন্ত্র এখানে বিন্যস্ত থাকে। তারপরে আমরা চলে যাব চুনময় বা ক্যালসিফাইড এ ধরনের তরুণাস্থিতে। এখানটাতে ম্যাট্রিক্সের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কিছুটা বেশি থাকে, যদি আমি স্বচ্ছ তরুণাস্থির সাথে সেটাকে কম্পেয়ার করি। এখানে ম্যাট্রিক্সে ক্যালসিয়াম কার্বোনেটের উপস্থিতি ছিল না, এখানে সেটা মোটামুটি বেশি, কিন্তু অস্থির তুলনায় অবশ্যই কম। আর সে কারণে স্বচ্ছ তরুণাস্থির চেয়ে ক্যালসিফাইড তরুণাস্থি আর একটু শক্ত হয়ে থাকে। এখানেও আমরা কোষগুলোকে বিক্ষিপ্ত অবস্থায় দেখছি। এই চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থির কথা বলছি, এটা আমরা আমাদের হিউমেরাস বা ফিমারের প্রান্তীয় অংশে
কিছুক্ষণ আগে যে বোনসের ছবিটা দেখিয়েছিলাম, এটা আসলে আমাদের একটা ফিমারের ছবি ছিল। এটার প্রান্তীয় অংশে যে তরুণ অস্থিটা ছিল সেটা এই প্রকৃতির হয়ে থাকে। এবার আমরা চলে যাই পরবর্তী যে দুটো আমাদের আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক এবং পীততন্তুময়, আর একই সাথে শ্বেততন্তুময়ের কথাটাও বলছি। এই দুটোর ক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সের মধ্যে কোষগুলোর আশেপাশে অনেকগুলো তন্তু আছে যাদেরকে আমরা ফাইবার বলি, কিন্তু ফাইবারগুলোর গঠনগত ভিন্নতা আছে। পীততন্তুর ক্ষেত্রে তারা শাখান্বিত, আর যখন শ্বেততন্তুর কথা বলছি তখন সেটা বান্ডেল হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিস্তৃত আছে। এই পীততন্তু এ ধরনের তরুণাস্থিগুলোকে আমরা সাধারণত কানের যে পিনা পড়েছিলাম ইউস্টেশিয়ান নালী এই অংশগুলোতে দেখে থাকি। শ্বেততন্তুময় তরুণাস্থি আমরা যখন মেরুদণ্ড পড়ব তখন মেরুদণ্ডের এই যে কশেরুকাগুলো আছে তাদের মধ্যবর্তী অংশে এই তরুণাস্থিটার বিন্যাস দেখে থাকব। এখানে যে আমি তরুণাস্থির ক্লাসিফিকেশন পড়িয়েছি, এখানে ছবিগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রতিটা তরুণাস্থির এক্সাম্পল গুলো দেখতে হবে আমাদের দেহের কোথায় কোন ধরনের তরুণাস্থি বিন্যস্ত থাকে। আর অস্থি তরুণাস্থির যে ডিফারেন্স আছে এটা তো তোমরা অবশ্যই পড়বে। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের কঙ্কাল তন্ত্রের যে মেইন অংশটা আছে সেখানটাতে আমরা দুইটা ভাগে বিভক্ত করে নিচ্ছি, অক্ষীয় এবং উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল বলতে আমাদের দেহের উপরের অংশটাতে যে ধরনের বোনস গুলোকে আমরা দেখে থাকি, উপাঙ্গিক নিচের অংশটাতে আমাদের যে ধরনের বোনস আছে। আজকে আমি তোমাদের সাথে অক্ষীয় কঙ্কালের কিছু অংশ নিয়ে আলোচনা করব। অক্ষীয় কঙ্কালে আমরা মেনলি দেখব করোটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জর। প্রথমে করোটির কথা বলছি। করোটিতে আমাদের 29 বোনস থাকে। করোটি বলতে এই সমস্ত অংশটাকে কিন্তু বলা হচ্ছে। করোটির মধ্যে আমাদের বোনস গুলো যেভাবে বিন্যস্ত আছে, প্রথমে আসছি করোটিকাতে। করোটিকায় 8টি বোনস থাকে। করোটিকা হচ্ছে আমাদের এই উপরের অংশটুকু, মাথার খুলি যখন বলি সেই অংশটুকু। এখানটাতে তোমাদের মনে করতে হবে আমরা যে ব্রেন পড়েছিলাম সেখানে সেরেব্রাল হেমিস্পিয়ার অংশটুকুতে আমরা কতগুলো ভাজ অংশ দেখেছিলাম। সেরেব্রাল হেমিস্পিয়ার ভাজ বা কুণ্ডলিত হয়ে কতগুলো অংশের সৃষ্টি করেছিল, যেমন ফ্রন্টাল অংশ ছিল কপালের দিকে, তারপর প্যারাইটাল ছিল, টেম্পোরাল, অক্সিপিটাল। এই প্রতিটা আমাদের সেরেব্রাল হেমিস্পিয়ার যে ভাজের অংশ ছিল ব্রেনের ক্ষেত্রে, এই প্রতিটা ভাজের উপরে কিন্তু আমাদের অস্থির গঠন আছে। যেমন ফ্রন্টালের অংশটাতে এই বোনসটুকু আছে, এটার নামটাও ফ্রন্টাল। ঠিক একই রকম প্যারাইটালের উপরে যে বোনসটা সেটা হচ্ছে প্যারাইটাল, তাহলে টেম্পোরাল, অক্সিপিটাল। এখন আমরা দুইটা নতুন বোনসের নাম দেখছি, স্পেনয়েড এবং এথময়েড। এটা বাহির থেকে আমরা দেখে থাকি। এই স্পেনয়েডের অবস্থান থাকে টেম্পোরালের পাশে, আর এথময়েড যাকে দেখছো সেটা আমাদের চোখের যে অক্ষিকোটর গঠনটা হয়ে থাকে এই গঠনটাতে তার কিছুটা ভূমিকা থাকে। তাহলে এখানে কিন্তু আমি করোটিকার 6টা টাইপস বোনসের কথা বলেছি। এখানে সংখ্যায় কিন্তু 8 দেওয়া আছে, বুঝতেই পারছি। প্যারাইটালের একটা সাইড তোমাদের দেখানো হচ্ছে, তার বিপরীতে আরেকটা আছে। টেম্পোরাল একটা দেখানো হচ্ছে, তার বিপরীতে আরেকটা আছে। ঠিক এভাবেই সংখ্যাটা আমাদের খুব একটা গুরুত্ব না দিলেও আমরা কিন্তু বোনসের নামগুলো ভালো করে শিখব। এবার দেখো এই যে আমি দুইটা অস্থি তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটুকুতে মাঝখানে খাঁজযুক্ত অংশ আছে। একটা অস্থি তার পাশের অস্থি খাঁজের ভিতরে ঢুকানো থাকে, সেটাকে কিন্তু আমরা বলি অস্থিসন্ধি। আমাদের এই করোটিকাতে যে অস্থিসন্ধি গুলো থাকে এটাকে সুচার বলা হয়। এই অস্থিসন্ধিটা কখনো নড়াচড়া করে না, কিন্তু দেহের অন্যান্য
অস্থিসন্ধি আমাদের নড়াচড়া করে বলেই আমরা বিভিন্ন অঙ্গের সঞ্চালন করতে পারি। তাহলে এবার আমরা পরবর্তী অংশটাতে যাচ্ছি, সেটা হচ্ছে মুখমণ্ডলের অস্থি। এখানে আমাদের 14টি অস্থির কথা বলা হচ্ছে। বাহির থেকে যাদেরকে দেখা যায় তাদের কথাটাই প্রথম বলি। যেমন নাজাল অংশ, নাকের অংশে আমাদের একটা বোনস থাকে, ঠিক ল্যাক্রিমাল, চোখের দুইটা অংশ, অক্ষিগোটনের যে অংশটুকু সৃষ্টি দেখো সেটাকে আমরা ল্যাক্রিমাল বলি। মেক্সিলা মনে আছে, উপরের চোয়াল গঠন করে থাকে, মেন্ডিবল নিচের চোয়াল। আমরা কিন্তু আরেকটা জিনিস মনে রাখব, আমাদের এখানে যতগুলো অস্থির গঠন দেখেছি তার মধ্যে একমাত্র নড়াচড়া করতে পারি মেন্ডিবলকে, এটাই আমাদের নরমক্ষম অস্থি, আর বাকি সবগুলো তো আমাদের ফিক্স থাকে। আর এপাশে যে জাইগোমেটিকের কথা বলছি, সেটা হচ্ছে নাকের দুই পাশে আমাদের উঁচু জায়গা দেখা যায়, এই বোনস গুলোকে বলা হয় জাইগোমেটিক। এগুলো ছাড়াও আমরা ভেতরে মুখের ভেতরের কথাটা বলি, মুখবিবরের জিভটাকে যখন উপরের তালুতে স্পর্শ করি, এই তালু গঠনকারী একটা অস্থি আছে, সেটাকে বলা হয় প্যালেটাইন। তাহলে তালু গঠনকারী অস্থিটার নামটা যে প্যালেটাইন বলেছি, এটা পড়ার সময় কিন্তু তুমি খেয়াল রাখবে, করোটিকাতে নামটা কিন্তু পড়েছো প্যারাইটাল, আর মুখমণ্ডলে পড়েছো প্যালেটাইন। আমাদের আসলে এই অধ্যায়টাতে অনেকগুলো বোনসের নামটাই কেয়ারফুল হয়ে শিখতে হবে। সংখ্যাগুলোতে খুব একটা গুরুত্ব না দিলেও হবে, নামগুলো বেশি গুরুত্ব পাবে। পরবর্তীতে নাকের সাথে আরো কতগুলো আমাদের অস্থি সংযোগ আছে সেটা একটু দেখে নিও। নাকের মাঝখানের যে সেপটাম বলি, এটা একটা অস্থির গঠন। টোটাল আমরা এখানে 14টা অস্থির গঠন দেখে থাকি। তার পরবর্তীতে কানের অংশে যখন আসছি, এটা সম্পর্কে খুব বলতে হচ্ছে না, কারণ কানের গঠন আমি তোমাদের শিখিয়েছি, প্রতিটা কানে আমাদের তিনটা অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। পরবর্তীতে কণ্ঠাস্থি বা হাইওয়েড অস্থির ক্ষেত্রে যখন বলছি, এটা আমাদের একটু দেখে নিতে হবে, এটার বিস্তারটা থাকে মেন্ডিবল আর স্বরযন্ত্রের সাথে, এটা ইউ আকৃতির একটা অস্থি। এটা আসলে আমাদের এই হাইওয়েড অস্থিটা আমাদের জিভের সাপোর্ট দিয়ে থাকে, এটা ইউ শেপ বলা হয়ে থাকে, কারণ গঠনটাতে যখন আমরা এমব্রায়োনিক অবস্থায় দেখি তখন তরুণাস্থির সমন্বয় থাকে, আস্তে আস্তে আমরা যখন পরিণত হতে থাকি তখন সেটা অস্থিতে পরিণত হয়ে যায়। তাহলে প্রথম সৃষ্টিতে তরুণাস্থিময় মনে হয়, পরবর্তীতে সেটা অস্থিতে পরিণত হয়ে যায়। এভাবে আমরা করোটির এই 29 বোনস সম্পর্কে দেখেছি। এবার আমরা চলে যাচ্ছি বক্ষপিঞ্জরের ক্ষেত্রে। আমাদের বক্ষপিঞ্জর বা খাঁচার কথা যখন বলছি, তখন সেটা স্টারনাম আর পোষকার সমন্বয়ে গঠিত। বুকের মাঝ বরাবর আমাদের একটা শক্ত অংশ আমরা দেখি, এটাকে স্টারনাম বলা হয়ে থাকে। স্টারনাম মূলত তিনটা অংশ নিয়ে গঠিত। উপরের অংশটাকে বলা হয় মেনুব্রিয়া, নিচের দিকের অংশটাকে আমরা বডি বা দেহ বলে থাকি, আর সবচেয়ে নিচে তাদের একটা প্রসেস থাকে, কিছুটা বর্ধিত অংশ থাকে, এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। এই জিফয়েড প্রসেসটা আমরা এমসিকিউর জন্য শিখে রাখবো, কারণ বক্ষপিঞ্জরে শুধুমাত্র এই প্রসেসের নামটা হচ্ছে জিফয়েড প্রসেস। পরবর্তীতে দেখো, এই স্টারনামের সাথে আমাদের রিব যুক্ত আছে, যেটাকে পোষকা বলে থাকি। 12 জোড়া রিব আমাদের সংযুক্ত হয়েছে। এই 12 জোড়া রিবের সংযুক্তির ক্ষেত্রে আমরা স্টারনামের সাথে কিন্তু তার একটা প্রান্ত যুক্ত দেখতে পাচ্ছি, আর তার পেছনের যে প্রান্তটা থাকবে, পেছনের দিকের যখন প্রান্তটার দিকে আমরা যাচ্ছি তখন সেটা এখানে আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত। এটা নিচের দিকে আমরা মেরুদণ্ডের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। তাহলে বক্ষপিঞ্জরের গঠনটাতে এখানে স্টারনামের সাথে রিবের একটা অংশ যুক্ত, আর আরেকটা অংশ পেছন দিকে ঘুরে আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত।
স্টারনামের সাথে যে অংশটা যুক্ত আছে এখানে কিন্তু তরুণাস্থি আছে। প্রতিটা রিবের ক্ষেত্রে আমরা তাদের একই রকম গঠন দেখে থাকি। তাদের একটা মূল দেহ থাকে, একটা মস্তক থাকে, মস্তকের অংশটাই তাদের মেরুদণ্ডের সাথে যুক্ত হয়ে থাকে। পরশুকার ক্ষেত্রে আসলে আমাদের কিছু ভিন্নতা আছে, সেটা হচ্ছে প্রকৃত পরশুকা বা নকল পরশুকা। এটা তাদের এই স্টারনামের সাথে সংযুক্তির উপর ভিত্তি করে আমরা দেখি। প্রকৃত বলতে যাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে মেরুদণ্ড থেকে যারা সরাসরি এই স্টারনামের সাথে যুক্ত হয়েছে। উপর থেকে যখন আমরা কাউন্ট করব তখন দেখব প্রথম থেকে সপ্তম পরশুকাই শুধুমাত্র স্টারনামের সাথে একদম সরাসরি যুক্ত আছে। সে কারণে প্রথম থেকে সপ্তম এগুলোকে আমরা বলি প্রকৃত পরশুকা, আর অষ্টম থেকে বারোতম এটাকে বলা হয় নকল পরশুকা। কারণ সপ্তম পরশুকার উপরে তুমি এই তিনটা দেখতে পাচ্ছ, অষ্টম নবম দশম, আর বাকি যে দুটো আছে এগারোতম এবং বারোতম ওরা মেরুদণ্ড থেকে সামনে এসে কখনোই স্টারনামের সাথে যুক্ত হয় না। সে কারণে তাদেরকে কিন্তু নকল বলা হয়েছে। এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এগারোতম বারোতমকে কিন্তু ভাসমান পরশুকাও বলা হয়ে থাকে। একে তো নকল কথাটা বলেছি যেহেতু স্টারনামের সাথে যুক্ত হয়নি, আবার বলা হয়েছে ভাসমান পরশুকা। তার কারণ হচ্ছে মেরুদণ্ড থেকে ওরা যখন সামনের দিকে এসেছে তখন তারা অন্যান্য রিবের সাথে সংযুক্ত হচ্ছে না, অন্যান্য পরশুকার সাথে সংযুক্ত হচ্ছে না। আসলে তাদের এই শেষ অংশটুকু আমরা দেখি মাংসপেশির সাথে যুক্ত থাকছে, আর এ কারণেই কিন্তু আমরা এগারোতম বারোতমকে বলে থাকি ভাসমান পরশুকা। এবার আরেকটা জিনিস খেয়াল করব, প্রথম থেকে আমরা যে এই এতগুলো পরশুকার অবস্থান দেখেছি, প্রথম থেকে একদম দশম পরশুকা ওরা সবাই মিলেই কিন্তু স্টারনামের সাথে যুক্ত হয়ে এই খাঁচাটা গঠন করেছে। এটাকে আমরা কোস্টাল আর্চ বলে থাকি। আমাদের বুকের এই খাঁচাটা ভেতরের দিকের সফট অংশগুলোকে রক্ষা করে থাকে। হৃৎপিণ্ড আছে, লাংস আছে, এগুলো সুরক্ষার জন্যই আমাদের এই গঠনটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে পিছনে যে মেরুদণ্ডের কথা বলেছি, মেরুদণ্ড সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু এতটুকু তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু বারো জোড়া রিবের কথা বলেছি। এই বারো জোড়া রিব পেছনে মেরুদণ্ডের আমাদের যে বক্ষ অংশটা থাকে সেটাকে থোরাসিক বলি। থোরাসিকের ক্ষেত্রে আমরা কিন্তু কশেরুকাটা দেখব বারোটি। তাহলে প্রতিটা রিব আমাদের পেছনে যুক্ত হচ্ছে এই থোরাসিক কশেরুকার সাথে, আর সে কারণে বারোটা বা আমাদের রিব বারোটা কশেরুকার সাথে যুক্ত হয়ে থাকে। এভাবে আমাদের বক্ষপিঞ্জরের গঠনটা শেষ হয়েছে। তাহলে মেয়েরা, আমি কিন্তু আজকে অনেকগুলো বোনসের নামের কথা বলেছি, আর তোমাদের কোন কোন ছবিটা প্র্যাকটিস করতে হবে সেটাও বলা হয়েছে। আজ এখানটাতেই তাহলে ক্লাসটা শেষ করছি। পরবর্তী ক্লাস আমার শুরু হবে মেরুদণ্ডের অংশটা দিয়ে। এর মধ্যে তোমরা একটু বোনসগুলো নিয়ে পড়াশোনা করে নিবে। আজ আমি যা যে বোনসগুলোর কথাটা বলেছি, তাহলে সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।